শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে বাংলা নববর্ষ। এই সময় চারিদিকে সাজো সাজো রব, বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে ঝাড়া মোছার কাজ চলছে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানেও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই ব্যস্ততা লক্ষ্য করা যায়। এরই মধ্যে নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত ক্যালেন্ডার প্রস্তুতকারীরা। বছরের প্রথম দিনে বিভিন্ন ব্যবসায়ীরা প্রতিষ্ঠানে তাদের ক্রেতাদের আমন্ত্রণ জানান। এদিন ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট সহ একটি করে ক্যালেন্ডার। ক্যালেন্ডার প্রস্তুতকারীরা জানান, আগের মতো এখন অতটা চাহিদা নেই। কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে ক্যালেন্ডারের মূল্য বৃদ্ধি পেয়েছে, সেই কারণেই চাহিদা অনেকটাই কমেছে। এরই মধ্যে সঠিক সময়ে ক্রেতাদের কাছে ক্যালেন্ডার তুলে দিতে ব্যস্ত শ্রমিকরা। অর্ধেক যা আমার অর্ডার পড়ে তার অর্ধেক পড়েছে। কারণ হচ্ছে মেন হচ্ছে কাগজের দাম বেড়েছে প্রচুর পরিমাণে, আর মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। হ্যাঁ, আজ 2 বছর ধরে করোনা, লকডাউন, এইসব নিয়ে মানুষের হাতে পয়সাই নাই, যার জন্যে আরও ব্যবসাগুলোর অবস্থা খুব খারাপ দাদা। ওই করছে, মানে যতক্ষণ ঝাঁপটা খোলা আছে ততক্ষণ মানে করতে হবে তাই করছে। এই পর্যন্ত মূল্য বৃদ্ধির কারণটাই মেন, তারপরে লকডাউনে সমস্ত বন্ধ ছিল, বসে বসে মানে পুঁজি ভেঙে ভেঙে খেতে হয়েছে। হ্যাঁ, এইগুলোই মেন কারণ। ব্যাপারটা হলো যে বর্ধমান তো তো এখানেতে মোটামুটি মানে সত্যি কথা বলছে একটু মুসলিম অধ্যুষিত এরিয়া বেশি, যার জন্য এখানেতে মুসলিম কাস্টমার্সও বেশি, আর যার জন্য এখানে ওটাই বেশি হয়। বছর ক্যালেন্ডারের বাজারটা খুব একটা সেরকম ভালো দেখতে পাচ্ছি না, কারণ পেপারের দাম খুবই বেড়ে গেছে, তার জন্য মানে কস্টিং খুব বেশি চলে আসছে, যার জন্য কাস্টমাররা মানে কোয়ান্টিটি যেটা আগে 500 হতো সেটা 150-200 পিসে নেমে গেছে। এরকমভাবে চলছে আপাতত, তবে আগের বছর মার্কেট ভালো ছিল, ইভেন ওনার ইংলিশও ভালো চলেছিল। এবারে 2022-এর তো এই বছর বাংলাতে সেই কস্টিংটা খুব বেশি, মানে ইন্টারন্যাশনাল মার্কেটে খুব বেশি আছে পেপারের রেটটা, তো সেরকমভাবেই চলছে আপাতত। তবে হ্যাঁ, মার্কেট একটু ডাউন আছে। ক্যালেন্ডার বিক্রি অন্য বছর থেকে এবছর একটু ডাউন আছে, এমনি হচ্ছে, প্রত্যেকেই করছে, কোয়ান্টিটিটা সবাই কমিয়ে দিচ্ছে আর্থিক অবস্থার জন্য, প্রত্যেকেই কোয়ান্টিটিটা কমিয়ে দিচ্ছে। কিন্তু নতুন খাতার যে বাংলা যে ঐতিহ্য, সে ঐতিহ্য বজায় রেখে প্রত্যেকেই কিছু না কিছু করছে। কারণ অর্থনৈতিক অবস্থা মন্দা, বাজারের দাম কম বেশি কম, অনেক জিনিসের দাম বেড়ে গেছে, এক একটা পেপার অস্বাভাবিক দাম বাড়ার জন্য ক্যালেন্ডার দামও অস্বাভাবিক বেড়েছে, যার জন্য প্রত্যেকে কিছু কিছু কম করছে। ক্যালেন্ডারের বাজার খুব খারাপ, অতিরিক্ত মূল্য বৃদ্ধির জন্য ক্যালেন্ডারের খদ্দেরও খুব কম, মানুষের হাতে পয়সা কড়ি নাই এখন। সাধারণত বাংলা ক্যালেন্ডারে মানে হিন্দুদের জন্য গণেশ, লক্ষ্মী, ওই মোটামুটি ধরুন যে যারা 300-400 ক্যালেন্ডার করতো তারা হয়তো বলছে 100-150, যারা খুব ভালো ক্যালেন্ডার করতো 500-1000 তারা বলছে সদবেগ দিলেই হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।